হ্যালো বন্ধুরা, লড়াই চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের আবারও ওয়েলকাম জানাচ্ছি। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লোর করতে চলেছি অ্যানিমে ক্রাকেন যদি কুথুলুর সাথে লড়াই করত, তাহলে এই লড়াইতে এক্স্যাক্টলি কে জিতত, ক্রাকেন নাকি কুথুলু। তো বন্ধুরা বুঝতেই পারছেন এই ভিডিওটা দুটা দানবীয় সি মনস্টারের মধ্যে হতে চলেছে। দানবীয় সি মনস্টারের মধ্যে ক্রাকেন কিন্তু প্রচণ্ড পাওয়ারফুল, অ্যানিমে ক্রাকেন আরও বেশি পাওয়ারফুল। অন্যদিকে কুথুলু কতটুকু পাওয়ারফুল যদি আপনারা না জেনে থাকেন তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা সময় না একদম নষ্ট করে আমরা প্রথমেই কুথুলু সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। কুথুলু একটি রহস্যময় জীব, যে প্রাণীটিকে আমরা বিভিন্ন সিনেমা এবং বিভিন্ন গেমে দেখতে পাই। দ্য কল অফ কুথুলু এই মুভিটিতে আমরা প্রথমবারের মতন কুথুলুকে দেখতে পাই। কুথুলু আমাদের কাছে এত ফেমাস হয়ে ওঠার পিছনে রয়েছে এদের বিচিত্র রূপ এবং বিশাল বড় দেহ। কুথুলুর কাছে অক্টোপাসের মতন মুখ রয়েছে এবং ড্রাগনদের মতন কুথুলুর পিঠে দুটি পাখা রয়েছে। এই পর্যন্ত যতগুলো সিনেমা বের হয়েছে কুথুলু উপর, প্রত্যেকটি সিনেমাতে কুথুলুকে একটি সামুদ্রিক দানব দেখানো হয়েছে। কুথুলু কখনই মারা যাবে না, কুথুলু একটি ইনমর্টাল বিং। কুথুলুর কাছে আনলিমিটেড পাওয়ার রয়েছে, কুথুলু যখন ইচ্ছা তখন তাদের দেহের আকৃতি পরিবর্তন করতে পারে। কুথুলুর কাছে আনলিমিটেড পাওয়ার রয়েছে এই কথাটি দ্বারা কি বোঝানো হয় সেটা আমি এখন বলছি। কুথুলু এক জায়গায় বসে পৃথিবীতে অন্য জায়গায় ঘটে যাওয়ার ঘটনাকেও তারা নিজের চোখে দেখতে পায়, মানে তারা এক জায়গায় বসে সব জায়গার খবর রাখতে পারে। পৃথিবীর কোথায় কি হচ্ছে প্রত্যেকটি খবর কুথুলুর কাছে সবার আগে পৌঁছে যায়। কুথুলুর কাছে মহান মানসিক ক্ষমতা রয়েছে, কুথুলু টেলিপ্যাথিক রুমে অন্য আরেকজনের সাথে কমিউনিকেশন করতে পারে। কুথুলু একটি গড লাইক বিং, কুথুলু একটি ইনমর্টাল বিং, কুথুলুকে কখনই মারা যাবে না। একমাত্র কুথুলুর চেয়েও ভয়ঙ্কর প্রাণীরা কুথুলুকে মারতে পারবে। কুথুলুর কাছে যে দুটি বড় বড় পাখা রয়েছে সেই দুটি বড় পাখার সাহায্যে তারা বিভিন্ন রকম কাজ করতে পারে, এবং কুথুলুর মুখ যে অক্টোপাসের মতন সেটার সাহায্যেও তারা অনেকগুলো কাজ করতে পারে। তারা অস্ত্র হিসাবেও তাদের মুখটিকে ব্যবহার করতে পারে। এতক্ষণ আমি যা বললাম কুথুলু সম্পর্কে, এটা তো কুথুলুর মাত্র বেসিক এবিলিটি। কুথুলুর কাছে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর এবিলিটি রয়েছে। কুথুলুর কাছে প্লাজমা ম্যানিপুলেশন এবং ডার্ক ম্যাজিক নামের কয়েকটি এবিলিটি রয়েছে। বন্ধুরা এখন আমরা জানতে চলেছি ক্রাকেনের সম্পর্কে। তার আগে সবার কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। চলুন জেনে নেওয়া যাক ক্রাকেনের সম্পর্কে কিছু অজানা তথ্য যা আপনি আগে কখনো শোনেননি। তাহলে এই নেটফ্লিক্সের অ্যানিমেটেড মুভিটাতে ক্রাকেন কে প্রায় 300 ফিট উঁচা এবং 700 ফিট লম্বা দেখানো হয়েছে। আর এই ক্রাকেনটা অনেকটা কাইমেরা জীবের মতনই, অর্থাৎ বন্ধুরা এই ক্রাকেনের মধ্যে অনেক অনেক প্রাণীর মিলন দেখতে পারবেন। ক্রাকেনের ডেন্টিকেল বা হাতের কথা যদি আসে তাহলে টোটাল ক্রাকেনের প্রায় 20টি অ্যাপেন্ডেন্স অথবা ডেন্টিকেল রয়েছে, মানে এতগুলো রয়েছে যে তারা কোনটা ফেলে কোনটা ইউজ করবে হয়তো ওরা চিন্তা করে, ঠিক না। এই ক্রাকেন এই স্কাল আইল্যান্ডে আসা যে কোনো মনস্টার বা যে কোনো ব্যক্তিদেরকে মেরে ফেলছিল, জাহাজে থাকা ব্যক্তিদেরকে মেরে ফেলছিল, জাহাজটাকে ধ্বংস করে ফেলছিল, এমনকি হেলিকপ্টারের মাধ্যমে স্কাল আইল্যান্ডে আসার চেষ্টা অনেকেই করেছিল। তবে এই ক্রাকেন পানিতে বসেই সেই হেলিকপ্টারগুলোকে ধ্বংস করে দিয়েছিল। সেম অবস্থা হয়েছিল কং এর ক্ষেত্রে। কং কিন্তু স্কাল আইল্যান্ডে থেকেও যখন সমুদ্র সৈকতে এসেছিল তখন সে এত বড় একটা দানবকে দেখতে পেয়েছিল। শুধু দানবকে দেখতে পায় নাই, তার ডেন্টিকেলকে দেখতে পেয়েছিল। ডেন্টিকেলগুলোকে দেখে কং ভয় পেয়ে গেছিল। কোনো কিছু রিয়েক্ট করার আগে কংকে সে ডেন্টিকেলের মাধ্যমে জড়িয়ে ফেলেছিল ক্রাকেন। শুধুমাত্র কংকে ধরেছিল না, বরং কংকে তুলে এক স্থান থেকে অন্য স্থানে ছুঁড়ে ফেলেছিল, প্রায় 100 ফিট দূরে গিয়ে পড়েছিল। এতে করে বুঝতে পারি ক্রাকেনের যে ডেন্টিকেল রয়েছে সেটা খুবই স্ট্রং। ক্রাকেনের কিছু পাওয়ার এবং এবিলিটি নিয়ে যদি আমরা কথা বলি তাহলে সর্বপ্রথম একটা পাওয়ার এবং একটা এবিলিটি নামই আসবে, তার নাম হচ্ছে সুপার হিউম্যান স্ট্রেংথ। বন্ধুরা তার কাছে এতটাই সুপার হিউম্যান স্ট্রেংথ ছিল যে যার ফলে তারা পানিতে বসে হেলিকপ্টারকে দুটুকরো করে ফেলতে পারছিল, জাহাজকে ধ্বংস করে ফেলতে পারছিল, কংকে ধরে বাচ্চার মতন তুলে এক স্থান থেকে অন্য স্থানে ছুঁড়ে ফেলতে পারছিল। শুধুমাত্র কাছাকাছি না, প্রায় 100 ফিট দূরে ছুঁড়ে ফেলেছিল। তো বুঝতে পারছেন এতে করে ক্রাকেনের কাছে কতটুকু শক্তি রয়েছে। তাছাড়া ক্রাকেন চলার সাথে সাথে, অর্থাৎ সমুদ্রে যখন থাকে, তারা যখন প্রায় কোস্টের কাছে এসে পড়েছিল কংকে মারার জন্য, তখন সেখানে একটা সুনামি তৈরি হয়ে গেছে। স্ট্রেংথ নিয়ে আলোচনা করলাম, এখন ডিউরেবিলিটি কতটুকু ভালো। বন্ধুরা বলতে হবে ডিউরেবিলিটি অনেক অনেক বেশি ভালো, কারণ কং এদের ডেন্টিকেলকে ভেঙে ঘুষির পর ঘুষি মারছিল, তার সত্ত্বেও ক্রাকেন কিন্তু সঙ্গে সঙ্গে মারা যায়নি। বন্ধুরা আমরা যদি এর ফ্লেক্সিবিলিটি অথবা স্পিড নিয়ে কথা বলি তাহলে বন্ধুরা বলতে হবে এর ফ্লেক্সিবিলিটি অথবা স্পিড অনেকটাই ভালো, কারণ বন্ধুরা পানির উপর থেকে এসে অর্থাৎ সারফেস লেভেলে থেকে কংয়ের অনেক অ্যাটাক ডজ করতে পারছিল বা অনেক আক্রমণ ডজ করতে পারছিল। তাহলে এবার চিন্তা করুন বন্ধুরা, পানির অভ্যন্তরে এর স্পিড এবং ফ্লেক্সিবিলিটি কতটুকু ভালো বা পাওয়ারফুল।
এবার যদি আমরা স্টেমিনা নিয়ে কথা বলি তাহলে বন্ধুরা অনেক অনেক বেশি স্টেমিনা রয়েছে এই ক্রাকেনের, কারণ বন্ধুরা কং এর সাথে মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করছিল, পানির অভ্যন্তরে ঘন্টার পর ঘন্টা সাঁতার কাটতে পারছিল খুব স্পিডেই, এমনকি একটা বড় জাহাজকেও ডুবে ফেলতে পারছিল। তাহলে বন্ধুরা এতে করে বুঝতে পারে এর স্ট্রেংথ স্টেমিনার ফ্লেক্সিবিলিটি খুবই খুবই বেশি। বন্ধুরা এই ক্রাকেনের একটা স্পেশাল এবিলিটি রয়েছে, সেটা হচ্ছে পানির অভ্যন্তরে বসে পানির সারফেস লেভেলে বা উপরে কেমন প্রাণী রয়েছে বা কেমন এনিমি রয়েছে, সেই এনিমিটা ক্রাকেন থেকে কতটুক দূরে, কত বড়, কতটুক পাওয়ারফুল, সব আন্দাজ করে ফেলতে পারে এই ক্রাকেন পানির অভ্যন্তরে বসে, যেমনটা কংয়ের বিরুদ্ধে করেছিল। তাছাড়া বন্ধুরা ক্রাকেনের যে ডেন্টিকাল রয়েছে সেই ডেন্টিকালগুলো প্রচণ্ড পাওয়ারফুল এবং সেই ডেন্টিকাল থেকে ভেনম এবং ইলেকট্রিক শকও বের হয়, যার ফলে ক্রাকেন যদিও পানির অভ্যন্তরে বসেই একটা এনিমিকে বা একটা প্রাণীকে তাদের ডেন্টিকেলের মাধ্যমে জড়িয়ে ফেলে বা পেঁচিয়ে ফেলে, সে ডেন্টিকেলের মাধ্যমে তাদেরকে নাও মারতে পারে, তাহলে সে ডেন্টিকেলের মধ্যে তারা ভেনম ছড়িয়ে দেয় এবং সেই এনিমিটা ভেনমের ফলে মারা যায়। ভেনমের ফলে না মারা গেলে ইলেকট্রিক শক প্রদান করে, যার ফলে তারা অবশ্যই মারা যায়। এই জন্য ক্রাকেন প্রচণ্ড পাওয়ারফুল এবং ভয়ঙ্কর। তো ফাইনালি গাইস, অ্যানিমে ক্রাকেনের সম্পর্কে আমরা জানতে পারলাম এবং কুথুলু সম্পর্কে আমরা জানতে পারলাম এলোয়েতে। তো বন্ধুরা এখন মেইন প্রশ্ন, এলোয়েতে কে জিততে পারবে? তাহলে এই নেটফ্লিক্সের অ্যানিমেটেড মুভিটাতে ক্রাকেন কে প্রায় 300 ফিট উঁচা এবং 700 ফিট লম্বা দেখানো হয়েছে। আর এই ক্রাকেনটা অনেকটা কাইমেরা জীবের মতনই, অর্থাৎ বন্ধুরা এক সুপার পাওয়ার নেই, কিন্তু কুথুলুর কাছে অনেক পাওয়ারফুল হিপনোটাইজের মতন সুপার পাওয়ার রয়েছে। তার উপর সে একজন পাওয়ারফুল আনবিটেন এবং 700 ফিট লম্বা দেখানো হয়েছে। আর এই ক্রাকেনটা অনেকটা কাইমেরা জীবের মতনই, অর্থাৎ বন্ধুরা এই ক্রাকেনের মধ্যে অনেক অনেক প্রাণীর মিলন দেখতে পারবেন। ক্রাকেনের ডেন্টিক্যাল বা হাতের কথা যদি আসে তাহলে টোটাল ক্রাকেনের প্রাণ সে জিতবে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে, ভালো থাকেন, ভালো রাখেন, সাবস্ক্রাইব করে পাশে থাকেন।